হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এক্সপ্লেন করবো মানি হাইস্টের সিজন 5। যদিও আগের সিজনগুলো না দেখলে আপনি এটার কিছুই বুঝবেন না, তবু এটা এক্সপ্লেন করার কারণ এইটা কিছুদিন আগেই রিলিজ হয়েছে, আর আমি এটা এক্সপ্লেন করছি তাদের জন্য যারা অলরেডি 4টা সিজন দেখে ফেলেছেন। আর যারা সেগুলো এখনও দেখেননি তাদেরও চিন্তার কিছু নেই, কারণ আমরা অলরেডি আমাদের চ্যানেলে সিজন 1 আপলোড করেছি আর বাকি 3টা খুব জলদি আপলোড করা হবে। সো যারা আগের 4টা দেখেছেন আজকের ভিডিও তাদের জন্য। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। এপিসোড 1 শুরু হয় সেখান থেকে যেখানে সিজন 4 শেষ হয়েছিল, মানে অ্যালিসা প্রফেসরকে ধরে ফেলেছিল আর এখন সে তার গোডাউনে আছে। প্রফেসর ট্রাই করে অ্যালিসা থেকে গানটা নিয়ে নিতে, কিন্তু অ্যালিসা সাইডে গুলি করে বলে, আমি জাস্ট একটা সেকেন্ডের মধ্যে তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি এমনটা করব না, কারণ তার অনেক ইনফরমেশন দরকার। আর সে প্রফেসরকে বলে, তোমার সম্পূর্ণ প্ল্যান বলো, তুমি আসলে কি করতে চাচ্ছ, স্বর্ণ কিভাবে বাইরে বের করবে আর ভেতরে কতজন আছে। কিন্তু প্রফেসর কিছুই বলে না আর তাদের মধ্যে একটু ফাইট হয়, সিনটা এখানেই কাট হয়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে আসি আর এখানে আমরা দেখতে পারি বার্লিন ও তার ছেলেকে, আর বার্লিনের ছেলের নাম হচ্ছে রাফেল। এরপর সে তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে আর তার গার্লফ্রেন্ডের সাথে মিট করায়। এরপরে বার্লিন মেইন কথায় আসে আর সে তার ছেলেকে বলে, এখন সময় হয়েছে যে তুমিও আমাদের সাথে রবারিতে জয়েন করো। কিন্তু তার ছেলে না করে বলে, সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর সে হ্যাকিংও পারে, এখন সে একটা জব করছে তাই সে কোনোভাবেই চুরি টুরি করবে না। তখন বার্লিন বলে, আমি তোমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই জন্য বানিয়েছি যাতে করে তুমি আমার কাজে লাগো। এইটা শোনার পরে তাদের মধ্যে একটু তর্ক হয় আর রাফেল উঠে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পারি প্রফেসর ও রাকেল তাদের রুমে আছে আর সে রাকেলকে তাদের প্ল্যানিং বোঝাচ্ছিল, মানে তারা চুরির সময় কি করবে। প্রফেসর রাকেলকে বলে, যদি তাদের কেউ ধরা খায় তাহলে তারা কিভাবে তাকে আবারও সেই ব্যাংকে ঢোকাবে 3000-এরও বেশি পুলিশের সামনে দিয়ে। আর এক্স্যাক্টলি এমনটাই প্রফেসর করেও দেখিয়েছিল, সে এত পুলিশের মধ্যে দিয়েও রাকেলকে ব্যাংক অফ স্পেনে ঢুকিয়ে দিয়েছিল। এখন প্রেজেন্টে কাহিনী ব্যাংক অফ স্পেনের সামনে পুলিশের তাঁবুতে চলে আসে, যেখানে কর্নেল অনেক রেগেছিল আর সে সিদ্ধান্ত নেয় সে আর্মিকে ডাকবে আর তারা সোজা ব্যাংকে ঢুকবে। এঞ্জেলও বাকি সবাই কর্নেলকে আটকানো ট্রাই করে যে এটা কান্ট্রির ভেতরের বিষয় তাই এখানে আর্মিকে আনা ঠিক হবে না, কিন্তু কর্নেল কিছুই শুনবে না। সে আর্মির এক মেজরকে কল দেয় যার নাম সেবেস্তা, সে তার ঘরে ছিল। মেজর সেগেস্টা রাজি হলেও সে তাকে বলে, আর্মির যেই লোকেরা অপারেশনে যাবে তাদেরকে সে চুজ করবে যাদের মায়া দয়া নেই আর তারাই এই কাজের জন্য পারফেক্ট। এরপরে আবারও কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে আসে, এখানে প্রফেসর রাকেলকে বলে, একটা সময় পরে যখন পুলিশ কিছুই করতে পারবে না তখন তারা আর্মি ডাকবে আর আর্মিরা রবার্টদের সাথে সমস্ত হস্টেজকেও মেরে ফেলবে, কারণ আর্মিদের জন্য সেই হস্টেজদের মৃত্যু একটা কলারেটর ড্যামেজের মতো, আর যদি এমনটা হয় তাহলে সব কিছু শেষ হয়ে যাওয়ার একটা সুযোগ আছে। আবারও প্রেজেন্টে ব্যাংক অফ স্পেনের মধ্যে রাকেল লিড করা শুরু করে আর সে প্যালারমোকে জিজ্ঞেস করে, এখন পর্যন্ত কত সোনা তোমরা গলাতে পেরেছ। তখন প্যালারমো বলে, 59 টার্মস এখন পর্যন্ত হয়েছে আর 31 টার্মস এখনও বাকি। তখন রাকেল বলে, এখনই কাজ বন্ধ করতে, কারণ তাদের এখান থেকে বের হতে হবে আর এখন তাদের হাতে 3 থেকে 4 ঘন্টা আছে। এদিকে বাইরে পুলিশ সেই হেলিকপ্টারকে ট্র্যাক করছিল যেটা দিয়ে রাকেলকে আনা হয়েছিল, আর হেলিকপ্টার চালাচ্ছিল প্রফেসরের লোক মার্সেলা, আর পুলিশ তাকে ফলো করছিল যাতে করে যখনই সে ল্যান্ড করবে তারা তাকে ধরে ফেলবে মাত্র 11 মিনিটে। কিন্তু এই 11 মিনিটই অনেক বেশি, আর এতটুকুর মধ্যে নিজেকে সেভ করার জন্য মার্সেলা অনেক কিছুই করতে পারবে। এদিকে ব্যাংক অফ স্পেনে আমরা অটোরোকে দেখতে পাই যাকে মানিলা গুলি করেছিল, কারণ সে মনিকাকে মারতে চেয়েছিল। হেলসিনকি তাকে নিয়ে যায় কিন্তু মনে হচ্ছিল অটোরো অত বেশি আঘাত পায়নি। এরপরে পালেরমো স্বর্ণগলানো সেখানে এসে বোগোটাকে কাজ বন্ধ করতে বলে, কিন্তু বোগোটা রেগেছিল কারণ তার মনে হয়েছে রাকেল এখানে আসাতে তাদের সমস্ত প্ল্যান নষ্ট হতে পারে আর তাদের নিজেদের মধ্যেই ঝগড়া শুরু হয়। এদিকে প্রফেসরকে অ্যালিসিয়া বেঁধে রাখে তাও একটা বড় চেন দিয়ে, আর সে প্রফেসরকে একের পর এক প্রশ্নই করছিল যে রাকেল ব্যাংকে ঢুকলো কিভাবে আর কিভাবে তোমরা স্বর্ণ বের করবে, ভেতরে কয়জন আছে, আর এমন একই প্রশ্ন সে বারবার জিজ্ঞেস করে। কিন্তু প্রফেসর কিছু না বললে অ্যালিসিয়া তার পায়ে একটা গুলি করে যাতে করে প্রফেসর ভয় পেয়ে তাকে সব বলে দেয়। কিন্তু প্রফেসর ছিল সবার লিডার তাই স্বাভাবিকভাবেই সে কিছুই বলে না, আর সে ট্রাই করে অ্যালিসিয়াকে ম্যানুপুলেট করতে, আর সে তাকে বলে তারা সবাই মিলে স্বর্ণ একটা গর্তে ফেলবে আর স্বর্ণ সেটা দিয়ে ভাসতে ভাসতে সোজা শহরের বাইরে চলে আসবে আর সে সেখানে গিয়ে সেগুলো কালেক্ট করবে। কিন্তু অ্যালিসিয়াও ইন্সপেক্টর তাই সে জানে প্রফেসর কতটা চালাক তাই সেগুলো বিশ্বাস করে না, আর সে প্রফেসরকে ধরে তার গোডাউনের একটা কোণায় নিয়ে আসে যেখানে একটা গর্ত ছিল, আর সে ডিরেক্টলি তাকে সেটার মধ্যে ফেলে দেয় আর একটা চেন দিয়ে ঝুলিয়ে তাকে সেম কোয়েশ্চেন করে। আর এইবার অ্যালিসা প্রফেসরের মাথায় গান পয়েন্ট করে কিন্তু তবুও প্রফেসর কিছুই বলে না, আর সে তাকে বলে যদি সে মরেও যায় তাহলে তারা সবাই মিলে খুব সহজেই ব্যাংক থেকে বেরিয়ে যাবে তাই তুমি আমাকে মেরে ফেলতে পারো। অ্যালিসিয়া ফার্স্ট্রেটেড হয়ে প্রফেসরকে সেখানে ঝুলিয়ে চলে যায়।
আর এখানে পুলিশের তাঁবুতে কর্নেলের সন্দেহ হয় যে অ্যালিসিও প্রফেসরের সাথে জড়িত, আর এজন্য শুরু থেকেই সে তার সাথে ভালো বিহেভ করেছে। কিন্তু আবারও অ্যাঞ্জেল তাকে ক্রস করে বলে, যতক্ষণ না প্রমাণ পাই আমরা এমনটা বলতে পারবো না। কিন্তু কর্নেল অ্যালিসিয়াকেই সন্দেহ করে, আর সে ট্রাই করে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, যাতে করে এই পুরো অপারেশন সে একাই লিড করতে পারে। আর সে অ্যালিসিয়ার একটা অ্যাকাউন্টে কিছু টাকা সেন্ড করে দেয়, যাতে করে স্টেটমেন্ট দেখলে মনে হয় যে প্রফেসরের লোকেরা তাকে এই টাকাগুলো পাঠিয়েছে। এরপর থেকে কিছু অপ্রয়োজনীয় ঘটনা ঘটবে, কিন্তু আমি আপনাদের মেইন পয়েন্টে ফোকাস করাবো। আমরা সেই হেলিকপ্টার দেখতে পাই যেটাকে মার্সেলা চালাচ্ছিল, আর সে হেলিকপ্টারকে একটা ক্ষেতের মধ্যে ল্যান্ড করে যেখানে প্রফেসরের দুইটা লোক আগে থেকেই ছিল। আর তারা মার্সেলাকে লুকিয়ে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে যায়, তাও আবার হেলিকপ্টারের কাছে। আর তারা এমন ভাব নেয় যেন তারা ভেড়া চড়াতে এসেছে। আর যখনই হেলিকপ্টার ট্যাপ করে পুলিশ এখানে আসে, তখন প্রফেসরের সাথে কাজ করা বুড়ো একটা লোক বলে সে এই ফার্মের মালিক, আর অন্য লোকটা তার জন্য কাজ করে। পুলিশ তাকে বিশ্বাস করে জিজ্ঞেস করে যেই লোকটা হেলিকপ্টার চালাচ্ছিল সে কোথায় গেল, আর সেই বুড়ো লোকটা বলে সে একটা রেড কালারের গাড়ি নিয়ে এখান থেকে পালিয়েছে। আর সেই বুড়ো লোকটা পুলিশের সাথে ঝগড়া শুরু করে, যাতে করে সে প্রমাণ করতে পারে যে সেই এই ক্ষেতের মালিক। আর সে তাকে বলে হেলিকপ্টার নামার জন্য তার 3-4টা ভেড়া মারা গেছে, এখন এগুলোর টাকা কে দিবে। কিন্তু পুলিশ তাকে ইগনোর করে সেই লাল কার্ডটা খুঁজতে যায়, আর সেটাকে ফলো করে। যখন সেই কার্ডটা ধরা হয়, সেটার মধ্যে একটা র্যান্ডম লোক ছিল, যাকে প্রফেসরের লোকেরা গান পয়েন্টে করে ধমকিয়ে এই গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর এইবার আবারও পুলিশদের বেকুপ করে মার্সেলা পালিয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি অ্যালিসিয়া প্রফেসরকে একটা সুযোগ দেয়, যাতে সে রাকেলের সাথে কথা বলতে পারে যে ব্যাঙ্ক অফ স্পেনে আছে। আর প্রফেসর রাকেলও সবাইকে বলে দেয় যে পুলিশ তাকে ধরে ফেলেছে, আর হয়তোবা সে সবার সাথে শেষবারের মতো কথা বলছে। আর সে তাদের বলে তোমরা প্ল্যানিং ঠিকমতো ফলো করো। আর প্রফেসর সবার নাম নিয়ে এক এক করে সবাইকে সরি বলে। তার একটু পরেই আমরা দেখতে পারি পুরো মিলিটারি টিম ব্যাঙ্ক অফ স্পেনের সামনে আসে, আর তাদের দেখার পরে সবাই অনেক ভয় পেয়ে যায়। আর এপিসোড 1 এখানে শেষ হয়। এপিসোড 2 আমরা দেখতে পারি ব্যাংকে যতগুলো রবার ছিল, মানে পালেরোমো, বোগোটা আর বাকি সবাই গান নিয়ে আর্মির সাথে ফাইট করতে রেডি হয়। কিন্তু তার আগে প্রফেসরের প্ল্যান মতো তারা একটা চান্স নেবে। রাকেল, টোকিও, মনিকা আর কিছু হস্টেজদের নিয়ে হোয়াইট ফ্ল্যাগ নিয়ে বাইরে আসে। আর এত হস্টেজ দেখার পরে আর্মি ও পুলিশরা তাদের গান পয়েন্ট করে রাখে। এরপর রাকেল বলে সে কর্নেলের সাথে কথা বলবে। প্রথমে তো কর্নেল চেয়েছিল তাদের 3 শ্যুট করবে, কিন্তু বাকি সবার কথা শুনে সে রাকেলের সামনে আসে। এরপর রাকেল তার সাথে কথা বলে বোগোটাকে ভিডিও কল দেয় যে ব্যাংকের মধ্যে ছিল, আর গান্দিয়ার অবস্থা দেখায়। গান্দিয়া এখনও জীবিত, আর গান্দিয়াকে দেখিয়ে রাকেল তাকে বলে তার জন্য একটা ডক্টর চাই যে ব্যাংকের মধ্যে আসবে গান্দিয়ার চিকিৎসা করানোর জন্য। এমনটা করার পেছনে তাদের একটাই উদ্দেশ্য ছিল, মানে তাদের 1-1.5 ঘন্টা সময় চাই, যাতে করে তারা পালাতে পারে। কর্নেল এটা বুঝতে পারে, আর সে বলে আমি সবই জানি তুমি এমনটা কেন করছো, আমি এখনই ভেতরে আর্মি পাঠাতাম, আর তাই তোমার সময় চাই এখান থেকে পালানোর জন্য, আর এই জন্যই তুমি এমনটা করছো। তাই আমি তোমার কথা শুনবো না, উল্টো এখন তুমি গান্দিয়াকে ছেড়ে দেবে, আর তারা সেখানেই তার ট্রিটমেন্ট করবে। রাকেল ডিসকাস করে এর জন্য রাজি হয়ে যায়। কর্নেলের সাথে কথা বলে সে এটাও জানতে পারে যে প্রফেসর ধরা পড়েছে, আর সে এখন অ্যালিসার কাছে। এটা এখনও পাবলিক হয়নি, মানে প্রফেসর এখনও ব্যাক করতে পারে, আর এই চান্সটাই বেশি, কারণ কর্নেলও সবাই এইটা এখনও জানেই না, তারা এখানে কথাই বলছিল। ভেতরে গান্দিয়া বোগোটাকে রাগিয়ে দেয়, আর সে বলে কিভাবে সে নাইরোবিকে মেরেছিল আর তাকেই তুমি পছন্দ করতে। এইটা শুনে বোগোটা গান্দিয়াকে অনেক মারে। প্যালারমো ও ডেনিবার বোগোটাকে থামানোর ট্রাই করে, কিন্তু রিও বোগোটার পক্ষে বলে, আর এখন যদি তারা গান্দিয়াকে মেরে ফেলে তাহলে রাকেল ও কর্নেলের মধ্যে বাইরে যে ডিল হয়েছে সেটা নষ্ট হয়ে যেত, আর আর্মি ভেতরে এসে সবাইকে মেরে ফেলত। ভেতরে প্যালারমো গান্দিয়াকে মারার জন্য রেডি, কারণ সেও রেগে আছে। এরপর সবাইকে সাথে নিয়ে রাকেল, টোকিও, মনিকা ভেতরে আসে, আর এখন তারা একটু সময় পেয়েছে, কারণ আর্মি এখন আসবে না, আর এখন গান্দিয়াকে বাইরে পাঠানো হবে। আর টোকিও এসে বোগোটাকে আটকায় যে গান্দিয়াকে অলমোস্ট মেরে ফেলেছিল, কিন্তু গান্দিয়া টোকিওকেও রাগিয়ে দেয়, আর এতে টোকিও তাকে অনেক মারে। এখানে হস্টেলদের মধ্যে মহাবেকুব আর্টুরও ছিল, আর সে এখান থেকে বুলেট প্রুফ জ্যাকেট আর গানগুলো সবাইকে দিয়ে দেয়, আর এটা কারো নজরে পড়ে না, কারণ তারা গান্দিয়াকে নিয়ে ব্যস্ত। আর এই সুযোগে অর্টুরও রবার্টদের গুলি করা শুরু করে, কিন্তু উল্টো দুইজন হস্টেজই আহত হয়, আর ডেনিবারের হাতে একটা গুলি লাগে। গান্দিয়াকে সেখানে বাধা হয়, আর সমস্ত হস্টেজরা ব্যাঙ্ক অফ স্পেন থেকে পালানো শুরু করে। গভর্নরের প্ল্যান ছিল এমন একটা বোল্টে যাওয়া যেটা দেয়াল স্টিলের, আর সবাই সেদিকেই ভাগে। রবার্টরাও এখানে এসে তাদের উপর গুলি করে আর তাদের ভয় দেখায়। আসলে টোকিও প্যালারমো হস্টেজদের বুলেট প্রুফ জ্যাকেটের উপরে গুলি করছিল, যাতে করে তারা আহত না হয় আর তারা ভয়ও পায়। এদিকে বাইরে কর্নেল খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আর সে মেজরকে ভেতরে যাওয়ার অর্ডার দেয়, এবং আবারও আর্মিরা ভেতরে যাওয়ার জন্য রেডি হয়।
এদিকে অর্টুরো হস্টেসরা তাদের প্ল্যান মতো সেই বল্টে তো যেতে পারে না, কিন্তু তারা সেই রুমে চলে আসে যেখানে রবাররা তাদের সমস্ত অস্ত্র রেখেছে। এরপর হস্টেসেস ও রবারদের মধ্যে অনেকবার ক্রস ফায়ারিং হয়। গভর্নর অটোকে অনেকবার আটকায়, কিন্তু অটো কিছুই শুনবে না। আর আস্তে আস্তে করে সমস্ত হস্টেস ধরা পড়ে, শুধু চারজন বাদে, যাদের মধ্যে গভর্নরও আটোরও ছিল। এদিকে বাইরে অ্যালিসিয়া তার ফোনে এটা রেকর্ড করে যে সে প্রফেসরকে ধরে ফেলেছে, আর প্রফেসরের মুখ দিয়ে সে এটাও বলিয়ে ফেলে যে তাকে সেই ধরেছে। কিন্তু তখনই প্রফেসরের দুইটা লোক, মানে মার্সেলা আর সেই বুড়ো লোকটা, সেই গোডাউনে আসে। তাই অ্যালিসিয়া প্রফেসরকে মেরে একটা ইঞ্জেকশন দিয়ে তাকে বেউশ করে বেডের উপরে শুয়ে দেয়। আর তারা ভেতরে আসলে তাদের মনে হয় প্রফেসর শুয়ে আছে। কিন্তু একটু পরেই অ্যালিসিয়া মার্সেলা আর সেই বুড়ো লোকটাকে মেরে বন্দি করে ফেলে। আর আমাদের যতটা মনে হয়েছিল অ্যালিসিয়া তার চেয়েও পাওয়ারফুল। এদিকে ব্যাংকে অটোরোর হাতে যেই অস্ত্র পরে সেটাকে ইউজ করে টেনিবার, পালেরমো আর রাকেলের উপরে এগুলো ইউজ করছিল। আর এই অস্ত্রগুলো ছিল বোম, ফ্লেম থ্রোয়ার, মেশিন গান। আর এই অটোরোকে নিয়ে এখন সবাই বিরক্ত। গুলির শব্দ শোনার পরে আর্মিরা আরও জলদি করে ভেতরে যাওয়ার প্রিপারেশন নেয়। এরপর রাকেল বোগোটাকে অর্ডার করে, গান্দিয়াকে বাইরে পাঠাও, আর এতে তারা টাইম পাবে। এরপর গান্দিয়াকে বাইরে পাঠানো হয় তার শরীরে স্মোক বোম লাগিয়ে, যাতে করে গান্দিয়া আর্মিদের এটা বলতে না পারে যে হস্টেসদের ও রবারদের মধ্যে এখন গোলাগুলি হচ্ছে। আর এদিকে ব্যাংকে মনিকা পেছন দিয়ে গিয়ে অটোরোকে দুই তিনটা গুলি করে, এতে সে মরা শুরু করে। আর এপিসোড টু এখানেই শেষ হয়। এপিসোড থ্রির শুরুতে সমস্ত হস্টেস ধরা পড়েছে, আর আহত অটোরোকে সমস্ত রবাররা মিলে ইলেকট্রিক শক দিয়ে, মানে তার বেসিক ট্রিটমেন্ট করে তাকে বাইরে পাঠিয়ে দেয়। আর অটোরোর সাথে গভর্নরকেও পাঠানো হয়, কিন্তু গভর্নরের হাতে এমন একটা হ্যান্ডকাপ ছিল যেটার মধ্যে মাইক্রোফোন ছিল, আর সেই মাইকটা সামনে অনেক কাজে দেবে। আর এটার মেইন পারপাস আমরা একটু পরেই জানতে পারবো। এখন বাইরে যেই পাবলিকরা রবার্টদের সাপোর্ট করছিল তারা একটু ভয় পেয়ে যায়, কারণ এই ফার্স্ট টাইম কোনো হস্টেজ এতটা ইনজুর্ড হয়েছে। এরপর কর্নেল গভর্নরের সামনে বসে তাকে কোয়েশ্চেন করে যে ভেতরে আসলে কি হয়েছিল, কিন্তু গভর্নর বলে সব কিছু ঠিকই ছিল, কিন্তু অটোরো রবার্টদের উপর গুলি করেছে, আর অটোরোই দুই তিনটা হস্টেসকে আহত করেছে। কিন্তু তবুও রবাররা অটোরোকে কিছুই করতে চায়নি, কিন্তু সে রবারদের উপর বম ও মেশিন গান চালিয়েছে, আর এই জন্য তারা তাকে আটকাতে গিয়ে তাকে গুলি করেছে, আর এতে সে আহত হয়ে গেছে। তখন কর্নেল বলে আমি পাবলিকের মধ্যে মিথ্যা খবর ছড়িয়ে দেব যে হস্টেসদের উপর গুলি অটোরো না, রবাররা চালিয়েছে। আর কর্নেল এটাও বলে তারা অটোরোকেও মেরে ফেলবে যে এখন জীবিত আছে, যাতে করে রবারদের উপর সহজেই ব্লেম করা যায় যে রবাররা এখন দিশেহারা হয়ে হস্টেসদের মারছে। আর এই সমস্ত কিছু সেই হ্যান্ডকাপে রেকর্ড হচ্ছিল, কারণ সেটার মধ্যে একটা মাইক ছিল। এরপর কর্নেল একটা প্রেস কনফারেন্স করতে যাবে, তাই সে তার লোকদের বলে যতক্ষণ না আমি ব্যাক করব তোমরা অ্যাটাক করবে না। এদিকে ব্যাংকে মনিকা খুবই গিল্টি ফিল করছিল, কারণ সে কাউকে গুলি করেছে। তখন মানিলা এসে তাকে বোঝায়। এরপর আবারও কাহিনী ফ্ল্যাশব্যাকে আসে, আর সেখানে আমরা বার্লিনকে দেখতে পাই, আর সে তার ছেলেকে ডাকাতি করতে রাজি করে ফেলে, আর সে তার টিমকে তার ছেলে রাফালের সাথে মিট করায়, আর তারা একটা মিউজিয়ামে প্রাচীন কিছু স্বর্ণের বাটি চুরি করবে, আর তাদের কাছে সেগুলোর কপি অলরেডি ছিল। আর তাদের এক্স্যাক্ট প্ল্যান কিভাবে কাজ করবে সেটা আমরা সামনের এপিসোডে ডিটেইলে জানতে পারবো। এরপর প্রেজেন্টে কর্নেল প্রেস কনফারেন্সে আসে, আর সে প্রেসের সামনে অ্যালিসিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যে সে প্রফেসরের সাথে যুক্ত। আর সে প্রেসকে বলে এজন্যই অ্যালিসিয়া শুরু থেকে রবার্টদের কিছুই বলেনি, আর সে রিজাইনও দিয়েছে এই জন্য যাতে করে সে প্রফেসরকে সাপোর্ট করতে পারে। আর এই জন্যই এখন সে গায়েব হয়ে গেছে, সে হয়তো প্রফেসরের সঙ্গেই আছে আর তার সাথেই কাজ করছে। এরপর সে সিসিটিভির ফেক ফুটেজও দেখায়, আর ব্যাংকের স্টেটমেন্টও, যেখানে অ্যালিসার অ্যাকাউন্টে অনেক টাকা জমা হয়েছে। এইটা শোনার পরে প্রফেসর খুশি হয়ে যায়, কারণ অ্যালিসিয়া এখন ফেঁসে গেছে আর তার কাছে কোনো অপশন নেই। আসলে অ্যালিসিয়া সিক্রেটলি কাজ করে প্রফেসরকে ধরতে চেয়েছিল, কিন্তু এই সিক্রেট কাজ করতে গিয়ে কর্নেলের তার উপর সন্দেহ হয়ে যায়, আর এজন্যই সে সবার সামনে তার বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়। আর এখন অবস্থা এমন হয়েছে সে যদি সবার সামনে এসে সত্যিটাও বলে তবুও কেউ বিশ্বাস করবে না। তখন প্রফেসর তাকে বলে তুমি আমাদের সাথে যোগ দাও, কিন্তু তখনই অ্যালিসিয়া যে কিনা প্রেগনেন্ট ছিল তার প্রসব ব্যথা শুরু হয়ে যায়। এখানে ব্যাংকের সমস্ত রবাররা গান নিয়ে রেডি ছিল, কারণ যখনই কর্নেলের প্রেস কনফারেন্স শেষ হবে আর্মি ভেতরে চলে আসবে। আর ব্যাংকের মধ্যে পালেরমো একটা প্ল্যান করে, সে তার গ্যাংয়ের তিনজনকে রিস্ক জোনে রেখে বাকি সবার সাথে মিলে আর্মির সাথে ফাইট করবে, আর এটা অ্যাকচুয়াল ব্যাটেল হবে আর্মি ও রবার্টদের মধ্যে। কিন্তু এখানে তারা এটাও বিশ্বাস করে যে প্রফেসর ব্যাক করতে পারে। এদিকে প্রফেসরের গোডাউনে অ্যালিসিয়ার অবস্থা খুবই খারাপ, সে আর ব্যথা সহ্য করতে পারছে না, আর এই জন্য প্রফেসরের অনেক বলার পরে সে তার হাত খুলে দেয়, আর প্রফেসর মুক্ত হয়ে অ্যালিসিয়ার ডেলিভারি করায়। আর এখানে অ্যালিসিয়া একটা মেয়ের জন্ম দেয়। এদিকে কর্নেল প্রেস কনফারেন্স শেষ করে তাদের তাঁবুতে আসে, আর আর্মির মেজরের সাথে কথা বলে তারা এইটা ডিসাইড করে যে আর্মির পুরো ইউনিট একসাথে ভেতরে যাবে,
যেখানে একটা স্টিলের দরজা আছে, আর তারা সেটাকে বোম দিয়ে উড়িয়ে সবাই ভেতরে যাবে। আর তারা এটাও বলে যে রবাররা এটা চিন্তাও করবে না, আর প্ল্যান সেট হলেই আর্মি ব্যাংকের উপরে ওঠে, তাও আবার সেখান দিয়ে যেখান দিয়ে কোনো রবারই তাদের দেখতে পারবে না, মানে একটা ব্লাইন্ড স্পট দিয়ে। আর আমরা দেখতে পারি ব্যাংকে রবাররা শুধুমাত্র জানালা, দরজা এবং ব্যাকসাইডেই নজর রাখছিল, কারণ তাদের মনে হয়েছিল হয়তো আর্মিরা সামনে দিয়ে আসবে নয়তো জানালা দিয়ে। আর তারা চিন্তাও করে না যে আর্মিরা ছাদ দিয়েও আসতে পারে। এরপর হেলসিনকি শুধুমাত্র সেফটির জন্য কিছু বস্তা রাখছিল, যাতে করে সেটার পেছনে বসে আর্মিদের গুলি করতে পারে। আর বাকি সমস্ত রবাররা নিচের ফ্লোরে ছিল, আর তাদের মধ্যে একজনই সমস্ত হস্টেজের দায়িত্বে ছিল, আর বাকি সবাই ফাইট করতে প্রস্তুত ছিল। আর্মিরা ছাদে এসে 4-5টা বোম লাগিয়ে সেখানে ব্লাস্ট করে। আর এই শব্দ শুনে প্যালেরমো বুঝতে পারে আর্মিরা ছাদ দিয়ে আসছে, আর সে তার সমস্ত বাহিনীকে উপরে নেওয়া শুরু করে। এদিকে প্রফেসরও নিউজে দেখতে পারে আর্মিরা ব্যাংকে ঢুকে গেছে। এখন প্রফেসর এখান থেকে কমান্ড দেবে, কারণ অ্যালিসিয়া এখন শান্ত আছে, সে তার বাচ্চাকে সামলাচ্ছে। আর এমনটাও মনে হচ্ছে না যে সে প্রফেসরকে ক্রস করবে। এটার দুইটা কারণ, প্রথমটা হচ্ছে কিছু না করেই সে ক্রিমিনাল হয়ে গেছে, এখন সবাই জানে সে প্রফেসরের লোক। আর সেকেন্ড হচ্ছে সে তার বাচ্চাকে দেখে অনেক খুশি আছে। আর episode 3 এখানেই শেষ হয়। episode 4 শুরুতে আমরা হেলসিনকিকে দেখতে পাই যে উপরে ছিল, কিন্তু ব্লাস্ট হওয়ার জন্য সে ছিটকে পড়ে যায়, আর বিশাল একটা স্টিলের টুকরা তার পায়ের উপরে এসে পড়ে, আর এতে করে তার একটা পা ভেঙে চুরমার হয়ে গেছে, আর সেও বেহুশ হয়ে গেছে। এদিকে পালেমো তার টিম নিয়ে উপরে চলে আসে, আর হেলসিনকি জ্ঞান ফিরে পেয়ে আর্মিদের উপর গুলি করে। আর এখন প্রফেসর পালেরমোর সাথে কানেক্ট হয়েছে, আর এর জন্য সে পালেরমোকে গাইড করা শুরু করে, কারণ সে গোডাউনে বসে সমস্ত ক্যামেরা দেখছিল, কোথায় কি হচ্ছে সে পালেরমোকে এগুলো বলে। রিও, পালেরমো ও বোগোটা এই তিনজন হেলসিনকির কাছে আসে, আর আর্মির সাথে ক্রস ফায়ার করে। অন্যদিকে মানিলা, ডেনভার ও টোকিও ব্যাংকের অন্য সাইড থেকে ব্লাস্ট হওয়ার জন্য যেই গর্ত হয়েছে সেটা দিয়ে যাওয়ার চিন্তা করে, যাতে করে তারা আর্মিদের পেছন দিয়ে যেতে পারে। কিন্তু প্রফেসর বলে তোমরা ছাদে যেও না, কারণ সেখানে 100 বেশি স্নাইপার বসে আছে, যারা তোমাদের জন্যই ওয়েট করছে। তাই একটা কাজ করো, সমস্ত হস্টেজদের নিয়ে আসো, তাদের সাথে মিক্স হয়ে বন্দুকগুলো ব্যাগের মধ্যে লুকিয়ে পায়ের সাথে বেঁধে গর্তের মধ্যে লাফ দেবে, আর আর্মিদের উপর পেছন থেকে অ্যাটাক করবে। আর এমনটা করলে স্নাইপার কিছুই করতে পারবে না। এরপর আবারও কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে বার্লিন তার ছেলেকে নিয়ে, সাথে তার গার্লফ্রেন্ড ও তার টিমও ছিল, তাদেরকে নিয়ে মিউজিয়ামে আসে। তার গার্লফ্রেন্ড ছিল আর্টিস্ট, আর তাই মিউজিয়ামে পিয়ানো বাজাতে তাকে ইনভাইট করা হয়েছিল, কারণ সেই দিন সেই মিউজিয়ামে পার্টি ছিল। এখানে এসে বার্লিন ও তার ছেলে সেই বল্টের মধ্যে আসে, যেখানে স্বর্ণের জিনিসগুলো ছিল। বল্টের সামনে যেই গার্ড ছিল তাকে বার্লিনের পার্টনার মার্সেলা ডিস্ট্রাক্ট করে। এটা সেই মার্সেলা যে একটু আগে হেলিকপ্টার চালিয়েছিল। এই সুযোগে বার্লিন ও তার ছেলে হ্যাকিংয়ের সাহায্যে 15 মিলিয়ন স্বর্ণের জিনিস নিয়ে সেখান থেকে চলে আসে, আর এটা বার্লিনের ছেলের প্রথম রবারি ছিল। season 5 মধ্যে এটাই ছিল বার্লিনের লাস্ট সিন, এরপরে আর আমরা বার্লিনকে দেখতে পাবো না। কাহিনী আবারও প্রেজেন্টে আসে, পালারমো, বোগোটা ও রিও আর্মিদের উপর গুলি করছে, আর একটা সময় এসে পালারমো তাদের উপরে একটা মিসাইল মারে, যাতে করে অনেক আর্মি আহত হয়। আর এতটুকু সময় পেয়ে পালেরমো হেলসিনকির পায়ে ব্যান্ডেজ করা শুরু করে, কিন্তু হেলসিনকির পা বাজেভাবে ভেঙে গিয়েছে, তাই তাকে বের করতে খুবই কষ্ট হচ্ছিল। আর হেলসিনকি বলে তার পা কেটে ফেলতে, কারণ তার অনেক কষ্ট হচ্ছে। পালেরমো তার কথা না শুনে আর্মিদের সাথে ক্রস ফায়ার করে। এরপর রিও বোগোটা একটা বড় বিম দেখতে পায়, যেটা দিয়ে সেই ভারী জিনিসটা হেলসিনকির উপর থেকে উঠানো যাবে। আর তারা সবাই মিলে স্মোক বোম মেরে ধোঁয়ার মধ্যে দিয়ে গিয়ে সেটাকে নিয়ে আসে, আর এটার সাহায্যে সেটাকে উঠিয়ে হেলসিনকিকে বের করা হয়। আর হেলসিনকিকে বের করে বোগোটা তাকে নিয়ে নিচে আসে, যাতে করে সে তার বেসিক ট্রিটমেন্ট করতে পারে। আর অন্যদিকে ডেনভার, টোকিও, মেনেলা হস্টেলদের সাথে মিলে অন্য সাইডে ছাদে আসে, যাতে করে স্নাইপার কনফিউজ হয়ে যায় আর তাদের শ্যুট না করে। কিন্তু ব্যাড নিউজ হচ্ছে এটা, কর্নেল পুলিশকে সামনে দিয়েও পাঠাচ্ছিল, আর তারাও ব্যাংকে ঢুকবে। কিন্তু প্রফেসর কর্নেলকে ফোন দিয়ে বলে আমার কাছে তোমার কিছু রেকর্ডিং আছে, আর সে তাকে সেই রেকর্ডিং শোনায় যেখানে সে বলছে আর্টুরোকে সে নিজেই মেরে ফেলবে আর ব্লেম করবে রবারদের। আর সে একটা মিথ্যা ছড়িয়ে দিবে যে হস্টেলদের আর্টুরো না, রবাররা গুলি করেছে। আর প্রফেসর থ্রেট করে সেই রেকর্ডিং মিডিয়াতে দিয়ে দিবে, আর সে এটাও বলে সে তার অ্যাকাউন্টে ইললিগাল ওয়েতে $10 মিলিয়ন দিয়ে দিবে, যাতে তুমি ফেঁসে যাবে। আর কর্নেল ভয় পেয়ে ভেতরে পুলিশ পাঠায় না, আর এই জন্য যত আর্মিরা এখন ভেতরে গিয়েছে তারা একা হয়ে গেছে। এরপর ছাদ থেকে ম্যানিলা, ডেনভার ও টোকিও সেই গর্তে লাফ দেয়, আর পেছন দিয়ে গিয়ে আর্মিদের উপর অ্যাটাক করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই আর্মিদের মধ্যে গান্দিয়াও ছিল, যাকে শুরুর দিকে রবাররা ছেড়ে দিয়েছিল। সামনে তো রবার ছিলই, পেছনেও রবার চলে আসে, আর এখন তারা আটকে গেছে। তাদের মধ্যে ক্রস ফায়ারিং হয়, আর একটু পরেই রাকেল ও বাকি যে রবাররা ছিল তারাও জয়েন করে।
কিন্তু আর্মিরা বুদ্ধি করে একটা রুমের মধ্যে রাকেল, রিও, মনিকা ও পালেরমোকে আটকে দেয়, যেটা একটা বোল ছিল আর সেটার দেয়ালও স্টিলের ছিল, তাই এখান থেকে বের হতে তাদের অনেক কষ্ট হবে। অন্যদিকে টোকিও, ম্যানেলা ও ডেনিভার তারাও একা হয়ে যায় আর আর্মিরা মিলে তাদের উপর ফায়ার করে আর তারা লুকিয়ে পড়ে। মানে এখন আর্মিরা মধ্যে আছে আর তারা কিছু রবারকে আটকে দিয়েছে আর কিছু লুকিয়ে আছে। এখন শুধু রবারদের মধ্যে বোগোটার সাথে দুই তিনজন ছিল যারা স্বর্ণ গলাতো, তাও আবার নিচের ফ্লোরে। এখন বোগোটাও তার সহকর্মীদের হেল্পের জন্য ডাকা হবে কি না সেটা আমরা সামনের এপিসোডে জানতে পারবো। এপিসোড 4 এখানেই শেষ হয়। এরপর আছে একটা এপিসোড, মানে এপিসোড 5। আসলে বাকি যেই 5টা এপিসোড আছে সেগুলো ডিসেম্বরে দেয়া হবে আর সেগুলো দেয়া হলে আমরা সেগুলো এক্সপ্লেন করব। এপিসোড 5-এর শুরুতে বলে রাখি, এখানে অনেক অ্যাকশন হবে, তাই এটা ডিটেলি এক্সপ্লেন করা যাবে না, কারণ তারা নিজেদের মধ্যে অনেক গোলাগুলি করে। আর এই এপিসোডে আমরা টোকিওর পাস্টও জানতে পারবো, যে কীভাবে তার বয়ফ্রেন্ড রবারি করতে গিয়ে মারা গেছে আর কীভাবে প্রফেসর তাকে তার টিমে নিয়েছে। আর এন্ডে আমরা জানতে পারবো টোকিওর ব্যাক স্টোরি কেন দেখানো হয়েছে। এখন প্রেজেন্টে আমরা টোকিও, ম্যানেলা ও ডেনিভারকে দেখতে পাই যারা কিচেনে ছিল, আর তারা তিনজন মিলে স্টিলের একটা পাত কিচেনের দরজায় লাগিয়ে দেয় আর সেটার সাহায্য নিয়ে তারা আর্মিদের উপর অ্যাটাক করছে। আর্মিরা লুকিয়েছিল, তারা সিদ্ধান্ত নেয় তারা সাইডের দেয়াল ভেঙে সেটার ভেতরে ঢুকবে। আর তাদের এটা আটকানোর জন্য প্রফেসর টোকিওকে বলে যে গান্ধিয়াকে উস্কাও, যাতে সে মেজর গাওস্তার ওয়ার্ডার ফলো না করে আর ভুল করে। টোকিও তাকে রাগানোর ট্রাই করে আর তার ফ্যামিলি নিয়ে উল্টাপাল্টা বলে। এতে করে রাগ হয়ে গান্ধিয়া একটা বোমা কিচেনে মেরে দেয়, যেটা মেজরের প্ল্যান ছিল না আর টোকিও এটাই চাচ্ছিল। আর সে সেই বোমটা ক্যাচ করে আবারও বাইরে ফেলে দেয়, যাতে করে একটা আর্মি মারা যায় আর দুই তিনজন আহত হয়। ওয়ার্ডার ফলো না করার জন্য মেজর ও তার লোকেরা গান্ধিয়াকে অনেক মারে। অন্যদিকে বোগোটা ও তার লোকেরা মিলে গ্যাস কাটারের সাহায্যে সেই স্টিল কাটছিল, যেটার মধ্যে পালেরমো, রাকেল, রিও ও মনিকা ছিল। আর কিচেনের দিকে আর্মিরা দেয়াল ভাঙছিল, তারা সেই দেয়ালে ড্রিল করে যাতে করে বোম ফিট করে সেটাকে উড়িয়ে দেয়া যায়। কিন্তু টোকিও কিচেনের সেই সাইডে গিয়ে তাদের ড্রিলের হোল দিয়েই তাদের উপর গুলি করে, যাতে করে আরও দুজন আর্মি আহত হয়ে যায়। কিন্তু কিচেনের অন্য সাইড দিয়ে স্নাইপার টোকিওকে দেখছিল, আর যেই স্নাইপার ছিল সে টোকিওকে শ্যুট করে। এখন টোকিও অনেক আহত আর আর্মিরা মিলে সেই দেয়ালে বোম লাগিয়ে সেটাকে উড়িয়ে দিবে। এজন্য ডেনভার, ম্যানিলাকে ওয়েটারদের লিফট দিয়ে নিচে পাঠিয়ে দেয়, তাও সেই রশি দিয়ে ঝুলিয়ে। আর সে টোকিওকে নিয়ে সেই লিফটের দিকে যাবে, কিন্তু টোকিও এখন নড়তেও পারছে না। আর সে ডেনিভারকে বলে তুমি চলে যাও, কারণ সে বাঁচবে না। অন্যদিকে স্টিলের দেয়াল ভেঙে পার্লেরও বাকি লোক বেরিয়ে আসে আর রিও টোকিওকে বাঁচানোর জন্য নিচের ফ্লোর থেকে ড্রিল করে। আর ডেনিভার না চাইতেও সেই লিফটের রাস্তা দিয়ে রশি দিয়ে ঝুলে চলে যায়। মানে এখন সমস্ত রবারা সেভ আছে, সবাই নিচের ফ্লোরে আছে। আর রিও সেটা ফুটো করে টোকিওকে দেখতে পায়, সে তার হাত ধরে তার সাথে কথা বলে। টোকিও এখন অনেক খুশি আর একটু ইমোশনালও, কারণ রিও তার জন্য এতটা করেছে। একটু পরে আর্মিরা বোম লাগিয়ে দেয়ালটাকে ভেঙে ফেলে আর টোকিও রিওকে বলে তুমি চলে যাও, আর এটা বলে সে আর্মিদের গুলি করে। কিন্তু কোনো লাভ হয় না, কারণ আর্মিরা মিলে টোকিওকে গুলি করে মেরে ফেলে। টোকিও এখন পড়ে আছে আর গান্ধিয়া সেখানে এসে তাকে এই অবস্থায় দেখে হাসা শুরু করে। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক খুশি। আর এখানে একটা ভয়ঙ্কর সিন হয়। আসলে টোকিও তার গলায় গ্যানেটের মালা পরেছিল আর সেগুলো সুই সে তার হাতে নিয়েছিল, আর সমস্ত গ্যানেট একসাথে ফেটে যায়, আর হয়তোবা টোকিওর সাথে সমস্ত আর্মিরাও ধুলোয় মিশে যায়। আর এপিসোড 5 এখানেই শেষ হয়। কিন্তু এখনও ব্যাঙ্ক অফ স্পেনে অনেক রবার জীবিত, টোকিও মরে গেছে, হেলসিনকিও আহত, প্রফেসর বাইরে শকে আছে কারণ সে টোকিওকে হারিয়েছে, আর পুলিশরা তো এখন আরও রেগে আছে। এখন রবাররা এখান থেকে বেরোতে পারবে কি না এইটা আমরা মানি হাইস্টের সিজন 5-এর ভলিউম 2-তে জানতে পারবো, যেটা এখনও রিলিজই হয়নি। মানে বাকি 5 এপিসোড 3 ডিসেম্বর রিলিজ হবে আর আমরা সেগুলো ডিটেলে এক্সপ্লেন করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।